কেমন পর্যন্ত তোমরা আমার আসন ধরে পাহা দিবা, গাও দাদা যেন সৃষ্টিকা আমার কিতাব নামে তো না হারে। কেয়ামত পর্যন্ত সমস্ত দিনের দায়িত্ব দিয়ে গেছেন রসুল উলামায়ে কেরামের কাছে। এতদিন না আর ঘোষণা করে দিয়ে গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাজির এখানে ঠিক কিনা যত দিন কাল আছে সমস্ত কাজ পরিচালিত হবে ইঞ্জিনিয়ার দিয়ে নয়, ডাক্তার দিয়ে নয়, ডাক্তার ডাক্তারই চালাবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং চালাবে, কিন্তু কেমন পর্যন্ত দিন চলবে ওরা বাইকের নেতৃত্বে। না যদি চলে কিছু কই একবার দিচ্ছে মসজিদে নামাজ করা তো দিনই কাজ, তো আলেম না দিয়ে আরেক বেলা দাঁড়াইছে যে বলে আলেম না বস নামাজ করেছে কোনো রঙে ফলে সহসেদা দিছে। জিজ্ঞেল বন্ধু সহসেদা দিলেন কেন ইমাম সাহেব? কর বাতাস গেছে আপনি কি মনে করেন বাতাস গেলে সহসেদা দিলেন? আমাদের আলেম সারা নামাজে ইমামতি দিলে এসেছে বাতাস হেরে সেটা নামাজ হয়ে যাবে। এবার লন্ডন এই গত সিজনে লন্ডন দেখে আসলাম আমি জোহরের নামাজ পড়তে গেছি এক মসজিদে নিয়ত বানছি ইমামের পেছনে। আমি তো মুসাফির বলে হইল মুকিম স্থানীয় তো নিয়ত বানছি এমন সাইড দেখার বেলা ভিজে বলো রুকু যাইবার আগে দেখি বলে বুঝে আমার দিকে চাই দিছে সে আমার হাত দেয় ইশারা দেয়। তখন তো আমার বুঝবার বাকি নাই মাঝে এখন ঠিক নাই কি করতে ও একই ঘটনা করছিল আরেকজন এসে কার এসে বলে আলেম না ইমাম সব বুঝে যখন ইশারা দেয় হে বলে মাথা দেয় জব দেয় ইমাম সব দেখে শেষে যখন বুঝে না কাপড় ধরে টান দিছে এমনি নিয়ে আছে দেখো ইমাম সাহেব টান টানি করুন কেঁদে এখন আমি ইমাম দিক গেলাম আমি এরকম মুসাবি ইমাম সাহেব স্থানীয় মুকিম এখন আমার কাছে এসে ইমামতি ওনকে আমি দুই জায়গার পড়ানো না চার জায়গার পড়ানো এটা আরেক ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেব সমাধান দিতে পারবে না। ওয়াজ তফসির একটা দিনই কাজ, এখানে যদি আরেক না দিয়ে জানেন যে যেদিন ওয়াজ করব শুনবি শুনবেই গেছে কানার জেন্ডার রুলার 27 ইঞ্চি 28 ইঞ্চি মাঝের এখন ঠিক না হে বলে আম্মা হুজুর আব্বা হুজুর বলেছি আম্মা হুজুর মাঝে এখন ঠিক না খালি তা আরো আব্বা হুজুর আম্মা হুজুর কানা লেংলা লুলে 27 ইঞ্চি 28 ইঞ্চি এমনকি এমন আগে যে সমস্ত লোকেরা গান আর গজল গাইত এই সমস্ত লোক এখন হাজার হাজার টাকা দিয়ে আনত আরেম রবি ফোনটা আমার লাগে 30,000 লাগবে কিটা গজল গেব এরপরে আমার শিশু বক্তা 7 বছরের একটা বাচ্চা কিছু মুখস্থ করে হ্যাঁ আঙুল না রাখবে দেখেন কেমন কত কাছে মাঝে এখন ঠিক না তো ডাইরেক্ট যখন ওয়াজ দেব তখন সারাত ওয়াজ চললে দুইটা আয়াত একটা হাদিসও পাইবেন না 10টা গান গজল সঙ্গীত পাইবেন এত যুগিতা
হেদায়ত না হয়ে যা গুমরা হবে। আমার গ্রামের পাশের বাড়িতে ওয়াল দিছে গেছি, রাত একটা পর্যন্ত আমি অজাক দেখলাম এরা এসান নামাজের কোনো আজানও নাই, নামাজের কোনো শব্দ নাই। পরের দিন সকালে দেখলাম কেউ, রাত একটা পর্যন্ত আমি অজাক রইলাম, তোমরা তো এসান নামাজ করার কোনো শব্দ হইলাম না, কতজন নামাজের কথা মনেই নেই। কেন মনে নাই? ওয়াজের ঠেলা মনে নাই। মাদ্রাসার থেকে যদি আলেমের হাতে না দিয়ে জাহেলদের হাতে দেয় মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে না এমে নবী হবে না, গোমরা তৈরি হবে। তৈরি হবে। জীবনে দাওয়াত তবলিগে গেলে লবণ ওইছে না, কেউ পায় না লবণ সারা হয়ে গেলে না, তাও আলহামদুলিল্লাহ হয়ে গেলে না, আলহামদুলিল্লাহ। যে আল্লাহর রসুল বলে দিছেন খাওয়ানের দূর দূর না, ঈদের দুইটা কারণ, একটা আল্লাহর নিয়ামত খেতেছো, ঈদের উপরে তুমি দূর ধরতে যাই না, এক তবলিগির সাথে আমার সাথে খেতেছে তো বললো যে আঙ্গুরটা আসলে টক আর কি ঠেঙ্গা, তো কইতাছে আঙ্গুরটা ফাঁকলে মিষ্টি জড়িয়ে দে, ফাঁকলে মিষ্টি জড়িয়ে দে, অর্থাৎ আঙ্গুর চক ঠেঙ্গা, এটা কইলে আল্লাহ নারাজ হইব, আমার দিছে আঙ্গুর মাংলা গাছ আমার ঠেঙ্গা আমি যাও তোমাকে হেলে গেল হয় আঙ্গুরটা ফাঁক হয়ে মিলে হইল বুঝলি ঠিক নেই। খাওয়ানোর দূর ধরে না, এক নম্বর কারণ হলো আল্লাহর নিয়ামতের কোনো ত্রুটি ধরো না, দুই নম্বর হলো যে ফাঁক করছে তুমি অত্যন্ত মজা হয়েছে না, তো যে ফাঁক করছে হে কষ্ট হইল, আর বাস্তব আমি গড় থেকে যে শিক্ষা দিই গড় খাইতে গেলে জায়গায় মজা হয়েছিনি, তো কি মনে হইল মজা হয়েছিনি, আমি কীটা জিগাই লাভ কীটা যদি মজা না হয় তো তোমার মন রক্ষা লেগে কম লাগবে, মজা হয়েছে মিশাও তখন বলছি জিজ্ঞানির কারণ হইলো মজা না হইলো কই না আলহামদুলিল্লাহ ভালোই, আমি গহ কমনে মজা বেমজা মিশাও থাকতাম, কারণ আমরা তো চেষ্টা কম করি না, কিন্তু যদি আপনারা কম যে মজা হয়েছে সারাদিন রান্না করে যে কষ্ট হয়েছিল স্বামী যদি কোন মজা হয়েছে তখন সারাদিনের কষ্ট মুহূর্তের মধ্যে দূরে যায়।
শুনিতে হার মারলে যেমন কষ্ট লাগে এর থেকে বেশি কষ্ট। এই জন্য আমরা দেশের আল্লাহওয়ালারা আলিমারা বুজুর্গদের দিন দেখছি খাইয়া যাওয়ার পরে পর্দার আড়াল টিকা খোয়া যায়। আপনারা গরিব ভাগ সাক্ষু মজুর আলহামদুলিল্লাহ আল্লাহ দাদাই খায় দান করো এটা খোয়া যায় ওই গরুর বউ খুশি বলে অনেক কষ্ট দিলাম ভাগ সাক অনেক করছেন কুম্মদ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার খাওয়ান খাই একটু কুম্মদা লাগলো। এই মহিলা পর্দার আড়াল থেকে এমন সিলজে শুরু হয়েছে আল্লাহ রলি ভয় খোয়া তো হলাম জীবন খেলে এখান দে ফলে মহিলা জানাইল বিয়া বিশ্বাস করে ২৪ বছর হুজুর এই আজকে শুধু ২৪ বছরের ভিতরে আপনার জবান থেকে শুনলাম আমার খাউন যে মজা হয় না খালি বই মারে লবণ কম হইল মারে বেশি হইল মারে জাল হইল ভিজায় ফিজা খাইতে খাইতে বউ আদা মারা এটা আবার সরকারি অফিসা কেমনে কেমনে তবলি বলার ধৈর্য লেগে থাকে তবলিকে সিলাস গেলে গুইজা গুইজা খাওয়ানোর ভাগ করানো বন্ধ খায় তারও এসে তারা হাকসাক করছে ফালা এমন হাকসাক কইরা হে বলে কথা আমি উজুরা কইরা আসছেন দেখো উজু করে আমাদের সামিত আছে হে বলা উজু আসছেন দেখো আইসে এটি হি বলা কয় আমি এবার উজুটা কইরাই তুমি দেখো লবণ মন সব দিয়ে কমপ্লিট করে গেছে আর এই বলে বয়ে বয়ে খুঁজি লবণ তোমার হয়ে দিছে না তা আমি কিছু দিই দেখি বলে লবণ দিছি দিয়ে ঠিকঠাক করে দিই এখন খাওয়ার ভিতর সময় আমি সব খাও না তো বয়ান করে খাওন যখন দিছে এখন তাকাই দেহে টিক বানিয়ে না খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাই ফলে যখন তারা খাইতে হয়েছে মুখ দিয়ে দেখে চিতা হয়ে উঠে এখন কান্না শুরু করছে তো যেটা আমি সবই জায়গায় কান্দ কেন কয়েক লবণ দিয়ে চিন্তা করে দিলাম আপনার এই একজন কিন্তু বললেন না আলহামদুলিল্লাহ সব কিনা দেখেন আর এই লবণের জন্য আমি আমার বউরে কত মারলাম আমি তো জানি তখন আমি সবই করলো হ্যাঁ খাওয়ানোর দোষ ধরুন নেই এতে তো যে আক্রোশে সেও কষ্ট নাই তখন কৌদুর তোবা করলাম বাড়ির গিয়ে বউর কাছে হাত ধরে মাসলাম বাড়িতে গাছটিটা তো ই দেখে অফিসের টাইম হয়ে গেছে তখন কর তাড়াতাড়ি এক কাপ চা দেওয়া খেয়ে দেখা বউ চা দিতে গিয়া লবণের ডিব্বা আর চিনির ডিব্বা ভাসা ভাসে তখন চিনি না দিয়ে লবণ দেখেছে বেলা খেয়ে গেছে বউ বলে দেখে আর লবণ তো দেখেছি আইরে যে বোঝা এবার আইসা দেখে বউর আত্ম দেখ জীবনে তোমার বহু কষ্ট দিছি আমার মাফ করে দাও আমার মাফ করে দাও বউ কর বুঝছি সুরজ দুটি বদলে গেছ অর্থাৎ আত ধরে মাপটা উৎসাইয়া এরপরে ফিরা শুরু করবা সিল্লা দিয়া বুঝি সুরজ বদলে তখন কর দেখে আমি আসলে ইচ্ছা করে দিছি না ভুলে দিয়েছি আমার মাপ করে দিন বিলারে কি বলে বলে লবণ দিয়ে দাও সারা জীবন দিয়ে তোমার লবণ লাগে ফিরে না মাপ দেওয়া কেন করে আত ধরে যদি মাপ নেয় তো হাও দো হাও দো হাও দো এখন আর লবণ কম হইল কিছু কয় না বেশি হইল কিছু কয় না ফাঁসের বাড়ি হইল হিন্দু বাড়ি হিন্দু বাড়ির বেরিয়ে যা কয় কি গো আপনার বলে দিয়ে হওয়ার সিলা সিলে না
আল্লাহের নাম করে ফিটে ফিটে নেই কিটে বিষয় কো জানো না? বলে না, বলে আমার জামাই তো তবলিগ সিলা দিয়েছে, এখন যখন কম হইলে অসুবিধা নাই, বিষয় অসুবিধা নাই, হিন্দু বুঝো কো তাই নাকি? বলে হা কো, তাইলে আমি এখন ঘরে গিয়া আমরা ঘরে টাইম দিয়ে সিলা ধরে কেন ঢুকছে সারা বিশ্বে একটা দাওয়াতের কাজ, এমন কোন রাষ্ট্র নাই যাদের মধ্যে চলছে না, আর তাদের কারণে আজকে সারা বিশ্বে হাজার হাজার লোকের ব্যাপারে মুসলমান হচ্ছে। এর লাগে ইহুদিরা ষড়যন্ত্র করে আমাদের ভিতরে এই দালাল ঢুকাই দিছে, ইহুদি খ্রিস্টানের দালাল। এই কারণে আজকে অঙ্গীকার পালন করতে হবে দাওয়াতের তাবলীগের কাজ ভালো, সন্দেহ নাই, কিন্তু এই দাওয়াতের তাবলীগের কাজ ওলামাই কেরামের নেতৃত্বে চলতে হবে, কোন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে নয়। এখন আপনারা এই মোল্লারা কোন সময় দাওয়াতের কাজে এই তাবলীগ এরা একটু হেসে রয়েছে, কত ব্যাগ করলে দাওয়াতের তাবলীগের কাজ বিল আমরা নাই আপনার সময় লাগাইছেন। আরে বেটা 16 বছর সময় লাগাইলে হয়ে যায় না, এখন কই সময় লাগাইছে মাঝে এখন ঠিক না? এরা মাদ্রাসার থেকে মাদ্রাসার থাকতো তোর 14 বছর লাগে না, কিন্তু জবাব হইল দেশে সহজে আর্মি বেরোয় না, আর্মি তাকে বেড়ে খেলছে, জরুরি অবস্থা যখন দেখা যায় তখন দেশ রক্ষার জন্য বেড়ার থেকে আর্মি বের হয়। ঠিক তেমনি হবে আলিমরামা থাকবে মসজিদ নেওয়া, আলিমরামা থাকবে দিন নেওয়া, আলিমরামা থাকবে মাদ্রাসা নেওয়া, কিন্তু যখনই দিনের মধ্যে কোনো জরুরি অবস্থা দেখা দেবে তখনই তার মাদ্রাসার ভিতর থেকে রাজপথে বের হয়ে যাবে। আর কোন নবী আসবে না, নবী নাই, আমার নবুয়তের আসন পাড়া দেওয়ার জন্য নাইবে নবী হবে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার আসন দ্বারে পাহারা দিবে। তাই নবীজি বলেন আমার আগে যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবী উম্মত সহ আমার সাথে এসে দেখা করেছেন, মুসাওয়া করেছেন। কোন জায়গায়? হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নেই, এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো স্বপ্নের মাধ্যমে আর না হয় মেয়ারাজের রজনীতে সমস্ত নবী উম্মত সহ দেখা করেছেন, আপনি আমার নবীর সাথে, আপনি আমার নবী বলেন। আমি তাকা দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 40 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 9 জন, 1 জন উম্মত নাই। হঠাৎ করে তাকায় দেখি 100 লক্ষ উম্মত ভিতরে নবী আগে, তাদের পায়ের আঘাতে দোলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি জিজ্ঞাসা করলাম প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছে? তখন আল্লাহ জানাইয়া দিলেন উনি বনি ইসরাইলের বড় নবী মূসা আলাইহিস সালাম, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সাথে দেখা করার জন্যে। রসুল বলেন চেহারাটা মলিন হয়ে গেল, এত উম্মত তো আমার হবে না, উম্মতের দিক থেকে মূসা নবী সবচেয়ে বড় নবী হবে, 6 লক্ষ উম্মত আমি পাবো কোথায়?
এমনি আল্লাহ যার জন্য আপনার উন্মত কি পরিমাণ কে কে হবে, তাদের ছবি সহ বৌদের মধ্যে লটকানো আছে। এখনই আপনাকে আমি দেখাইয়া দিই, একটু ডান দিকে তাকান, আল্লাহর নবী বলেন ডান দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ আমাকে বললেন আবার বাম দিকে তাকান, নবী বলেন আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ উপর দিকে তাকান, নবীর উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও বিশ্ব নবী ও রাহমাতুল লিল আলামিন, মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন করেছিলেন, দাইনে বনে উপরে 6 লক্ষ নয় 6 কোটি নয় অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন এই সকল মানুষ হবে আপনি নবীর উম্মত। সেই লোকে মাহফুজের মধ্যে আল্লাহ প্রথম কোরআন নাযিল করেছেন, সেখানের মধ্যে প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস। ওইখানে এইভাবে লেখা, সেখান থেকে রসুলের কাছে দ্বিতীয়বার নাযিল হয়। আল্লাহ পাক সেখানে রাখলেন কেন, এখানে ডাইরেক্ট রসুলের কাছে দিলেন না কেন? হ্যাঁ, ওইখানে রাখার কারণ হইল, কেউ যদি কোরআন নিবাইতে চায়, কোরআনের আলো নিবাইতে চায়, পারবে না নিবাইতে। এর কারণ কোরআনের হাফেজের সিনার মধ্যে যদি কোরআন থাকে, হাফেজ সবরে মেরে যায় আর করে কোরআন শরীফ শেষ করে দিছি। যদি মাঝখানে মাদ্রাসায় কোরআন শরীফ নিয়া নিয়া কোরআন শরীফ জ্বালায় যায়, তথাপি কোরআনের আলো নিভাতে পারবে না, কারণ কোরআনের মহাগ্রন্থ সেখানে রাখা। উদাহরণ হইল আপনাদের মাঝখান্ডার একটি ছেলে একবারে ভারী এলাকার থেকে আনছে বাসাত কাজ করার জন্যে, যে ছেলে জিন্দগিতে কারেন্ট দেখে নাই, তাকে যখন মালিক বলল লাইটটা অফ কর, সে তখন দেখা যায় টেবিলে উইটার লাইটের কাছে গিয়ে ভু দেয় জোরে জোরে। মালিক তখন ডাক জোরে কে ভুয়াস কেনে, ছেলে জবাব দেয় বাতি নেবার জন্যে। মালিক তখন বলে এটা কি তোর মার কেরোসিনের বাতি হয়েছ, ফু দিয়ে নিবে হয়ে সুইচটা টিপ দে, সুইচটা টিপ দিলে তখন বাতি নিবে যায়। ছেলেটা বসে বসা এবার বড় গবেষণা করতেছে, চিন্তা করে গেল সারা জীবন আগুন যেখানে সেখানে ফু দিলাম, কুফি নিবাইলাম, ল্যাম্প নিবাইলাম, এখন মাঝখানলা এসে দেখি লাইট জ্বলে এক জায়গায়, সুইচটা হইল আরেক জায়গায়, এটা নিবারই সম্ভব নয়, বরং এখানে ফু দিলে তার দাড়ি মুদ্রিল্লা যাওয়ানের সম্ভাবনা ধরে কোন ঠিক কিনা। ঠিক তেমনি হবে কোরআনের লাইট জ্বলে মাঝখানলা মাদ্রাসায় মধ্যে এখানে কেউ লাগান পাবে না, সুতরাং বাতি নিভাতে পারবে না, আলো নিভাতে পারবে না, বরং আল্লাহ কোরআন নিভাবার জন্য যারা চেষ্টা করবে তারা পুড়ে সাই খাই হয়ে যাবে, আল্লাহর কোরআনের আলো কিয়ামতের আগেও নিভাতে পারবে না। লোকে মাহফুজের মধ্যে কোরআন রেখে দিয়েছেন 3 জায়গায় একরকম কোরআন, হাফেজের সিনার মধ্যে কোরআন আছে না নাই? আর দুরকম হাফেজের সিনার মধ্যে যে কোরআন, এই কোরআন তো মনে হয় কালি দিয়া লেখা, দরজরে কম
ফানিদা হাবিদের সিনারে কাইটা ফানিদা দইলে মনে হয় অক্কর মিলি দেব। আরো যদি বলেন এখানে মিটানো যাবে না, কেন আল্লাহর কুদরতি কালি দিয়া লেখা অপারেশনের যখন নাকি ইসিজি করে বুকের ভিতরে কি আছে না আছে সব ছবি উঠে, কিন্তু আবে সবই কোরআন কোন জায়গায় ছবি উঠে না মাঝরে কোন ঠিক কিনা ও ভাইরা অসুবিধা হইতেছে না আপনারা আরো যদি ভাইরা লক্ষ্য করে দেখেন কালো দাগ ইটাও দ্বারা করে যায়, কিন্তু হাবেদের সিনার মধ্যে 30 করা কোরআন দেখা ছবিও দেখা যায় না দাগও দেখা যায় না। ও ভাইয়েরা এই জায়গার মধ্যে আল্লাহ কদ্দুরি কালি দিয়া লেখা, আরেকটা হলো দুনিয়ার কালি দিয়া দুনিয়ার কাগজের মধ্যে লেখা, 3 নম্বরটা হলো লৌহে মাহফুজের মধ্যে লেখা। 3 জায়গায় এক রকম, 3 জায়গায় এক আল্লাহর ওলি আইসে মাসকান্দা মাদ্রাসা রায় হুরির মতো শেখ রায় হুরির মতো আল্লাহর ওলি আয়া দিঘায় ছেলে দিলে কোন তুই কি পড়াস কো আমি হাবিজি বলি কই ভালো বর্ষত এক পালা একটা সুরা শুনাইতে পারবি নি হা পারো সে শুরু করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহ বলি কয় দেখি এই ছেলেটার কোরআনের প্রতি ইমান কেমন শক্ত, তাই তিনি লোকমা দেয় না রে তাব্বাত ইয়াদা না ইদা তিব্বাত ইয়াদা, ছেলে কয় না হুজুর আমি মুখস্থ করছি তাব্বাত কোরআনে তাব্বাত, আল্লাহ বলি কয় কোরআনে যদি তিব্বাত দেখাই তাহলে মানবি নি, ও দেখান কোরআন যদি আইনা যখন উল্লেখ তাকায় দেখে এই গানের মধ্যে তিব্বাত লেখা কয় এবার মানবে নি, ছেলে জবাব দেয় হুজুর এটা তো প্রেস টিকা সহাইছে তাব্বাতের জায়গা মনে হয় প্রিন্টের মধ্যে তিব্বাত হয়ে গেছে কি দেখে তিব্বাত মানলেনি সেটা কয় না সাফার কোরআনে হয়তো ভুল হইতে পারে আমি কোরআন শরীফ মুখস্থ করি তাব্বাত এটা তিব্বাত হতে পারে না, তখন ছেলেটি কয় লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআন তাব্বাত লিখে রাখছে, আল্লাহ বলি বলেছে লৌহে মাহফুজে যদি তোর তাব্বাত তিব্বাত দেখাইতে পারি তুই মানবি নি, কো দেখান টক্কু বন্ধ কর বন্ধ করছে আল্লাহর ওলি তাওয়াদ্দু দিছেন তার অন্তর চোখ খুলে গেছে ফিদের মধ্যে তাফা দিয়া কয় তাকায় দেখছেন লোক এ মাহফুজ দেখা যায়নি কোথায় ওদের দেখা যায় কোরআন শরীফ আছে নি কো আছে সুরাই লাহাব আছে নি আছে দেখছেন কি লেখা কো তিব্বাত লেখা, এবার মাননি ছেলেটা জবাব দেয় না হুজুর মানলাম না বলে গেলে বলে ফেরাস্তা লেখছে আল্লাহ তো নিজে লেখছে না ফেরাস্তায় লেখছে মনে করে এরা তাব্বাতের জায়গা তিব্বাত লিখে লেখছে আল্লাহ ওই তখন তার পিঠে তাওয়া দিয়ে কয় মনে হবা পৃথিবীর কোন মাদিল শক্তি তোর ইমান নড়াতে পারবে না, এতক্ষণ পর্যন্ত আমি তাওয়াদ্দু দিয়া তোর তাব্বাতে তিব্বাত দেখাইছি আসলে দেখ তোর সিনার মধ্যে যেমন তাব্বাত ভুল হতে পারে না কোরআনে এবার দেখ তাব্বাত লেখা, আবার তাওয়াদ্দু দিয়া চক্ষু বন্ধ করার কথা যখন বলল চক্ষু বন্ধ করেছে ফিরে আঘাত দিয়া কয় দেখলো হেমা ফুল দেখা যায়নি দি দেখা যায় কি লেখা তাব্বাত লেখা, ছেলে দি 3 জায়গায় আল্লাহর কালাম সংরক্ষণের ব্যবস্থা করেছে লৌহে মাহফুজের তাব্বাত কাগজের কোরআনে তাব্বাত তোর সিনার মধ্যে তাব্বাত কেয়ামতের আগেও তিব্বাত কেউ করতে পারবে না।
বই সেখান থেকে নবীজির কাছে নাজিল হয়েছে। নাজিল হয়েছে যখন কোনো কাফেররা প্রশ্ন করেছে।